গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশেদেবজানি। আমি দেবজানি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, চলে এসেছি বাথরুমে, কারণ আমি স্নানটা আজকে সকাল সকাল সেরে নেব। আর বালতির মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম ডেটল। আর গতকাল যে জামা দুটো, বলতে নাইটি দুটো কেনা হয়েছিল, ওই নাইটি দুটো এই জলটার মধ্যে ডেটল জলে ডুবিয়ে রাখবো, আর পরে মেলে দেবো। আর তোমাদের সবার সাথে শেয়ার করি, আজকে আমি এখন যে ভয়েস দিচ্ছি চৈত্র সংক্রান্তি, কিন্তু কাল সকালে যখন তোমরা ভিডিওটা পাবে তখন তো পয়লা বৈশাখ পড়ে যাবে। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ 1430। তোমাদের নতুন বছর যেন সবার খুব ভালো কাটে। আর এই ভিডিওটা চৈত্র সংক্রান্তির দিন শেষ ভিডিও, মানে বাংলা বছরের শেষ ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন চলে এসেছি ফুল তুলতে, আমার স্নান হয়ে গেছে, স্নান টান সেরে চলে এসেছি ফুল তুলতে। আর যেহেতু চৈত্র সংক্রান্তি তাই জন্য আজকে চিরা দই খেতে হয়, তো জন্য তাড়াতাড়ি করে সকালবেলা একটু পুজোটা দিয়ে নেব। আর চিড়ে দই দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্টও হয়েছে। আর সকালবেলা প্রতিদিন উঠে যে আমরা চা খাই, তো আজকে আমাদের চা খাওয়া সকালে হয়নি। ভাবলাম যে স্নানটা সেরে আসি, পুজোটা দিইনি, তারপরে নাহলে খাবো। তো চিড়ে দই তো ঠান্ডা জিনিস, তো চিড়ে দইটা খাওয়ার পরে আর তখন চা খেতে ইচ্ছা করেনি, মনে হয়েছিলো পরে খাবো, আর পরে বলে আর খাওয়াই হয়নি। আর 1430 সাল চোখের সামনে দিয়ে কীভাবে দিন চলে যায় সেটাই ভাবছি। দেখো কতগুলো শিউলি ফুলও পড়েছে, সেগুলো তুলেছি, কারণ যখন আমি ক্লাস 7-এ পড়ি চোখের সামনে তখন 1400 সাল পড়লো। আর সেই সময় দূরদর্শনে কত বড় করে অনুষ্ঠান হয়েছিল বাংলা নববর্ষের জন্য, তো দেখতে দেখতে 30টা বছর কীভাবে পেরিয়ে এসেছি সেইটাও ভাবছি। তোমার মানে ওইটাই কল্পনা করছি যে চোখের সামনে 1400 সাল পড়লো, 1430, আবার যখন 2000 ইংরেজি বর্ষ, যখন 2000 সাল পড়লো, এখন 2023, মানে মিলেনিয়াম পড়েছিল সেটা নিয়ে অনেক হইচই হয়েছিল সেই সময়, আর এখন 2023। তো দেখো এখন পুজোটা দিয়ে নিচ্ছি, আর ওই যে চিড়ে দই খাবো বললাম, তারপরে আর আমার কোনো কাজ ছিল না, অনেকটা রেস্ট নিয়েছি। আর কালকে যে টক ডাল করেছিলাম, ঢেঁড়সের তরকারি ছিল, উচ্ছে আলু ভাজা করেছিলাম, তো ওইটা দিয়ে কাল দুপুরে খাওয়া হয়েছিল, কিন্তু থেকেও গিয়েছিল। আর রাত্রিবেলা তো জল ঢালা ভাত খেয়েছিলাম, তো তাই জন্য ওইগুলো দিয়েই আজকে খেয়েছি। শুধু আজকে আমার হাজব্যান্ড সবজিটা নিয়ে এসছে, পালং শাক ছিল, তো পালং শাকটা ভেজেছি বেগুন দিয়ে, তো আজকে রসুন দিয়ে ভাজিনি, এমনি বেগুন দিয়ে ভেজেছি। তো দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে, আর এই যে এখন চিড়ে দইটা খেয়ে, চিড়ে দই খেলে সত্যি পেটটা বেশ ভারী হয়, তো খাওয়ার পরে আর কোনো কিছু করতেও ইচ্ছা করছিল না কাজকর্ম। আর দেখো সবজিগুলো এখন গুছিয়ে রাখবো, আর ওই পালং শাকটা কেটে নেবো, আর টক দই আনা হয়েছে, আর আমাদের এখন বেগুন দিয়ে পালং শাকটা ভেজে নিচ্ছি, আর কিছু দিইনি, কালো জিরে দিয়েছিলাম শুধু। তো লাঞ্চ মেনু হচ্ছে পালং শাক ভাজা, টক ডাল, উচ্ছে আলু ভাজা, আর ঢেঁড়সের আলুর তরকারি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি স্নানে গেলাম। খাওয়া দাওয়ার পরে মানে সকালে যেহেতু একবার হয়ে গেছে, আর জামাগুলো সেই যে সকালে ডুবিয়ে রেখেছিলাম এখন মেলে দিচ্ছি। আর তারপরে আমি ঘুমাতে চলে গেছিলাম, আর ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে এখন কথা বলবো। একটু বেলার দিকে জামাগুলো মেলেছি যাতে কম রোদটা পায় জামাগুলো। তো বিকেলবেলা যখন ঘুম থেকে উঠেছি, বাইরে তো প্রচুর গান বাজছিল, ওই জন্য আমি একটু বোবা হয়েই তোমাদের সাথে ভিডিওটা ক্লিপসগুলো শেয়ার করছি। আর এখন যখন রাত্রিবেলাতেও ভয়েস দিচ্ছে, এখনও প্রচণ্ড পরিমাণে গান বাজছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো প্রায় 12:30 বাজে, এখনও যদি গান বাজে আমি কখন ভয়েস দেবো, কখন ভিডিও আপলোড করবো, আর কখনই বা ঘুমাতে যাবো, তাই না? তাও এখন ভাবলাম না আর দেরি করবো না, যা আওয়াজ আসছে আসুক, দেখা যাক কী হয়। আর সমস্ত গাছে ফুল ফুটেছে, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন স্নান করে আসলাম, আর আজকে দুপুরে প্রচণ্ড গরম, তো সেই লু টাইপের গরম না, মানে ঘাম হচ্ছে প্রচুর। আমার হাজব্যান্ড তো সারাটা দুপুর আজকে ছিল না, এই আসলো, ও বাড়ি আসলো, আর আমার ঘুমটা ভাঙলো। তো উঠে তাড়াতাড়ি করে স্নান করলাম, স্নানটা করে না শান্তি এখন আমার হাজব্যান্ড গেছে স্নানে। ওরে তো খাওয়া দাওয়া করে তারপরে ওই যে নাইটিগুলো সেই সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর যত পুরনো নাইটি আছে, এই নাইটিটা বেশ সুন্দর ছিল, দেখে অন্যরকম লাগছে, তুতে তুতে কালারের মধ্যে এরকম হাতি টাতি দেওয়া, পাতলা খুব নাইটিটা, মানে পরে আরাম। এখন এইগুলো যত থাকলে মানে শান্তি, এগুলো পরে শান্তি। তো ওই এই নাইটিগুলো যে দুটো কিনেছিলাম, এগুলো তো সকালে আজকে
ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে অনেকক্ষণ ভেজানো ছিল, দুপুরে খাওয়া দাওয়া সেরে শুতে যাব, মানে তখন একবার স্নান করব, তো সেই সময় এগুলো মেলে দিয়ে স্নান টান করে তারপর ঘরে গেছি। মানে আজকে সকালে দুপুরে আজকে চারবার চান হয়ে গেছে, রাত্রিবেলা আর একবার করবো, কালকে রাত্রিবেলা আড়াইটার সময় উঠে আমি স্নান সেরেছি। আমার হাজব্যান্ড পরশু দিন রাত্রিবেলা স্নান করেছে আড়াইটার সময়, আমি তখন ঘুমাচ্ছি, একটু চোখটা লেগেছে, তখনই বলছে আমি বাথরুমে যাচ্ছি স্নান সারবো। আচ্ছা তুমি তো স্নান মানে ও বাইরে থেকে আসলো, এসে স্নান টান সেরেছে, ভুলে গেছে, বলে স্নান করিনি তো ওই জন্য শরীরটা অস্থির করছে, মানে তুমি তো আজকে এসেও তো স্নান করেছো, তখন বলে না স্নানটা সেরে আসি, তো স্নান সেরে সে ও ঘুমিয়েছে। এবার কালকে আমি টিকতে পারছি না, আমি গিয়ে স্নান করলাম এসে ঘুমালো, তো আজকেও অনেকবার স্নান হয়ে গেছে, আর রাতের দিকে আর একবার স্নান করবো ব্যাস। আর আজকে সকালে থেকে চা খাইনি তো, মানে মাথাটা টিপটিপ টিপটিপ করছে, এটা মাথা ব্যথার ওষুধ খেলাম, দেখলাম যে খানিকক্ষণের জন্য কমলো, আবার খানিকক্ষণ বাদে মাথা ব্যথা করছে, জানি না গরমে হচ্ছে কি না, মাইগ্রেনের জন্য নয়, মাইগ্রেনের এটা ব্যথা হচ্ছে না, অন্যরকম ব্যথা। তো আমার হাজব্যান্ডেরও ওরকম হচ্ছিলো, এখন বাড়িতে এসছে বলছে যে তাড়াতাড়ি চা করো, আচ্ছা তুমি স্নানটা সেরে আসো, কারণ ঘামটা গায়ে বসিও না, ঘামটা গায়ে বসলেই ওর ঠান্ডা লেগে যাবে, ওর গত বছর প্রচুর ঠান্ডা লেগে গেছিলো, ঘাম পুরো গায়ে বসেছিলো, পাখার হাওয়ায় সেই ঘাম শুকাতে ওর ঠান্ডা লেগেছিলো। তো এখন স্নানে গেছে, আসলে চা খাবো, মানে এখনও সন্ধ্যাটা হয়নি, সন্ধ্যাটা দিয়ে চাটা খেলে ভালো হয়, সন্ধ্যাটা এখনও লাগেনি। তো এখন তো ওই নাইটিটা তো ভেজালাম, ওই চলছে আমার, সারাদিনে অনেকগুলো করে নাইটি লাগে, একটা করে পরি আর একটা করে ধুই, এই করি। আর এই দুটো নাইটি তো কিনেছি, এই লালটার থেকে যেন এটা একটু নরম, এখন হ্যাঁ এটা একটু পাতলা লালটার থেকে, মানে এইটা পরে একটু আরাম পাবো, ওটাও আরাম, ওটা ধুতে ধুতে আবার ঠিক হয়ে যাবে, দুটো নাইটি ধুতে ধুতে ঠিক হয়ে যাবে। এগুলো সব আমার পুরনো নাইটি, তবু এটা একটু রঙটা ভালো আছে, ওইটা ওই আকাশিটা তো গেছে, আকাশি রঙগুলো না ওইরকম হয়ে যায়, তুঁতে আকাশি নীল এগুলো কেমন হয়ে যায়। আর এটা তো একটু লম্বা হাতা, কাল পরেছিলাম একটু খানিকক্ষণের জন্য, ধুয়ে দিয়েছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আমাদের কি কষ্ট, পশু পাখি প্রা সবার গাছপালা এদেরকে দিকে তাকানো যাচ্ছে না, জল দিচ্ছি জল শুষে নিচ্ছে, এই যে লালু আর কালু দুজনে মিলে ওদের অবস্থা দেখো কেমন কষ্ট পাচ্ছে। সন্ধ্যে হলে ওয়েদারটা ভালো হয়ে যাচ্ছে, কালকেও বেশ লু টাইপের যে গরমটা ছিল, সন্ধ্যেবেলা ওয়েদারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আজকে তো একদম প্যাচ প্যাচে গরম, বলে প্যাচ প্যাচে একদম গরম, কতই যেন দেখো আমগুলো একটু বড় হয়েছে তো অনেকটা নিচু হয়ে গেছে, এই আমটা একটু তবু টান করে লাগে, এটা লাগে অনেকটা নিচু হয়ে গেছে ডালগুলো, তো কুল পাতা পড়েছে দেখো, নতুন পাতা গজাচ্ছে আর পাতা হচ্ছে। এতক্ষণ ভাবছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো, ভিডিওটা ক্লিপসও মানে করলাম, মানে বোবার মতো ক্লিপস করলাম, কারণ গান বাজছে, এখন গানটা বন্ধ হয়েছে, তো যত সব পুরনো দিনের গান হচ্ছিলো, আশা ভালোবাসা, সেই ওই গানেই আরও আমার ঘুমটা হঠাৎ একটু তন্দ্রাটা এ হলো, তারপর আমার হাজব্যান্ড আসলো, ছোটোবেলার গানগুলো না ওরকমই লাগে, তখন আমরা কত 8-9 বছর বয়স, সেই আশা ভালোবাসার গান হচ্ছে শুন, মানে হঠাৎ যেই কানে আসলো না গানটা, তখন আমরা সব বাচ্চারা মাঠে খেলতাম, এরকম পূজোর সময় গানগুলো বাজতো, হঠাৎ করে গানটা বাজ হতে এ হলো, মানে মনটা একটু খারাপ হয়ে গেল। আমার বোন বলে বলে তোদের এখানে আসলে না মানে অনেক পুরানো পুরানো গান শুনতে পাই, সেই ছোট্টবেলার গান, অবশ্যই সেই কালী পুজোর সময় আসে তো চারিদিকে তখন ওই গান টানগুলো বাজে, মা আসলেও বলে বলে অনেক পুরোনো পুরোনো গান শুনতে পাই, মানে 80s-এর সমস্ত বাপ্পি লাহিড়ি কিশোর কুমার এদের সবার গানগুলো হয় না, হাউস কোটটা তো চাপিয়েছি গায়ে, হাউস কোট চাপিয়েছি, এটা তো পরে আরও গরম লাগছে, তো এর অন্য একটা নাইটি পরে আছে, এলাম না এটার উপর একটু হাউস কোটটা চাপিয়ে তোমাদের সাথে একটু ভিডিও করি। ঘরে পাখা চলছে, পাখাটাও অফ করা হয়নি, ঠিক আছে এখন ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে কালকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবকাশে দেবজানি দেখতে থেকো।